এই শীতে গরম পানির প্রয়োজনে গিজার আছে সমাধানে, কিন্তু আপনি কোন গিজারটি কিনছেন? আপনি কি সঠিক গিজারটি কিনছেন? গিজার কিনে ঠকছেন না তো? আর যদি গিজারটি কিনেও থাকেন, তাহলে কি আপনি এটা লংজিভিটি সম্পর্কে জানেন, যে এটা কতদিন আপনি টিকিয়ে রাখতে পারবেন, এটা কতদিন আপনার সার্ভিস দিবে? এ টু জেড কিন্তু থাকবে এ ভিডিওতে। আমি আছি মাহমুদুল হাসান, সম্পূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক। তো বলতে গেলে প্রথম কথা আসে, প্রথম প্রশ্ন আসে, গিজারটা কী কী কাজ দেয়? তো গিজারের কী কাজ সেটা যদি বলতে যাই, এটা হচ্ছে গিজার এমন একটি যন্ত্র যেটা হচ্ছে গরম পানির উৎস আর কি। শীতের সময় আপনার গরম পানির ব্যবস্থা করে দেয়। এখানে পানির লাইন দেওয়া থাকে, প্লাস হচ্ছে ইলেকট্রিসিটি লাইন দেওয়া থাকে। আপনি ইলেকট্রিক সুইচটা জাস্ট একটা ট্যাপ করলে আপনার গরম পানিটা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, সেই পানিটা আপনি গোসল করতে পারেন। এই হচ্ছে গিজারের কাজ। তো গিজারটা আপনার হচ্ছে খুব সহজ লভ্য, খুব সহজে আপনার গরম পানিটা করে দেয়। গ্যাসে আপনার ফুটানোর প্রয়োজন নেই। আর যদি পানি ফুটাতে চান, তাহলে কিন্তু আপনার গ্যাস বিলটা যতটুকু আসে তার তুলনায় কিন্তু ইলেকট্রিসিটি বিলটা খুবই কম আসে। তো এই দিকে হ্যাসাল হচ্ছে না, আপনি গিজারে জাস্ট একটা সুইচ চাপ দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনি গরম পানিটা পেয়ে যাচ্ছেন। গরম করার যে অসুবিধা এটা কিন্তু থাকছে না, গিজার কিন্তু এই সুবিধাটা দেয়। কিন্তু সেই গিজারই যদি সঠিকভাবে আপনার গিজারটি চুজ না করেন, তাহলে কিন্তু এই গিজারই একসময় হ্যাসালের কারণ হয়ে যায়। যদি এই গিজারটি নিয়ে আপনার প্রবলেম ফেস করতে হয়, তাহলে কিন্তু আপনি যে সুবিধাটা উপভোগ করতে চাচ্ছিলেন বা সুবিধাটা চাচ্ছিলেন, তার থেকে কিন্তু অসুবিধাটাই বেশি হবে। তো গিজার কেনার আগে সর্বপ্রথম আপনাকে চুজ করতে হবে যে কোন গিজারটি আপনি কিনবেন। তো সর্বপ্রথম যদি এই কথা আসি, তাহলে আপনার কিন্তু গিজার কেনার পূর্বে অবশ্যই দেখতে হবে যে ব্র্যান্ডের যে গিজারগুলো আছে, অর্থাৎ যেমন RFL দিচ্ছে হচ্ছে ইতালিয়ান থার্মোস্টার, প্লাস হচ্ছে গ্লাস উল ব্যবহার করছে। সকালে যদি গরম করেন, আপনি 24 ঘন্টা পরেও কিন্তু এটার গরম পানিটা পাবেন যদি এই পানিটা ব্যবহার না করেন। এটা কিন্তু গিজার থেকে আপনি পাচ্ছেন। এছাড়া ইতালিয়ান থার্মোস্টার, হিটার এগুলো কিন্তু ব্যবহার করছে RFL। প্লাস হচ্ছে আপনার সেফটির জন্য যে ব্যবস্থাটা নেওয়া দরকার, এটা কিন্তু গ্লাস উলের মাধ্যমে সেই সেফটিটা নিশ্চিত করছে। তো গিজার চুজের পর্বে আপনার কিন্তু কিছু কিছু বিষয় দেখা লাগবে, সেটা হচ্ছে হিটার, ইনার ট্যাঙ্ক, প্লাস গ্লাস উল ব্যবহার করা আছে কি না, বাইরের যে প্রোটেক্টর দেওয়া থাকে এইগুলো কিন্তু আপনার হ্যাবি হতে হবে। অর্থাৎ এইটাই মরিচায় ধরবে না, মরিচা ধরলে কিন্তু আপনার এটা লিকেজের প্রবলেম হতে পারে। তো এই বিষয় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর এই বিষয় যদি আপনি লক্ষ্য করতে চান, তাহলে কিন্তু সস্তা রাস্তার ধারে যে গিজারগুলো পাওয়া যায় এইগুলো নিলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো থাকে আপনার গ্যারান্টি ওয়ারেন্টির সঙ্গে দিয়ে থাকে, যেমন RFL দিচ্ছে আপনার ওয়ারেন্টি দিয়ে, সার্ভিসের নিশ্চয়তা দিয়ে আপনাকে প্রোভাইড করছে, আপনি কিন্তু চাইলে নিতে পারেন। তো এমনই কিছু ব্র্যান্ড আছে, আপনারা চাইলে নিতে পারেন। দ্বিতীয় যে বিষয় আসে যে আপনার ঘর আকারে কোন গিজারটি আপনি সেটিং করবেন। তো আপনার ঘরে যদি ফলসাদ থাকে, তাহলে আপনি যে গিজারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলসাদের মধ্যে রেখে দিতে পারেন। কম খরচে আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি সহ। এইরকম কিছু গিজার থাকে। এছাড়া যেখানে আপনি রান্নাঘরে যদি ব্যবহার করতে চান, ইনস্ট্যান্ট যে ওয়াটার হিটার, অর্থাৎ এটা কিন্তু প্রতি মিনিটে প্রায় 5 লিটার পর্যন্ত পানি দিয়ে থাকে। তো এইরকম যে গিজারগুলো আছে আপনারা কিন্তু চাইলে সেটিং করে নিতে পারেন। এছাড়া যে গিজারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে, এটা আপনারা হচ্ছে ফলসাদে রাখতে পারবেন। ফলসাদের জায়গায় যদি আপনি ভার্টিক্যাল হরিজেন্টালভাবে রাখতে চান, রাখতে পারবেন। এটা শুধুমাত্র ভার্টিক্যালভাবে রাখতে পারবেন। তো যেইখানে আপনি দেখতে চাচ্ছেন যে ওয়াল মাউন্ট করতে চাচ্ছেন, এছাড়া RFL-এর কিছু কিছু গিজার আছে যেটা ভার্টিক্যাল হরিজেন্টাল দুইভাবেই আপনি ব্যবহার করতে পারবেন। যারা কিনা বাসা চেঞ্জ করেন, ঘন ঘন চেঞ্জের প্রয়োজন হয়, তারা এই গিজারগুলো ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু যেইখানে আপনি যাচ্ছেন পরবর্তীতে, এখন হয়তো আপনার ফলসাদ আছে, দ্বিতীয় যে জায়গায় যাচ্ছেন ফলসাদ নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যদি ভার্টিক্যাল হরিজেন্টাল দুইটাই হয় এমন কোনো গিজার নেন, তাহলে কিন্তু ওইখানে গিয়ে আপনি এটা ওয়াল মাউন্ট করতে পারবেন, এটা কিন্তু বাড়তি সুবিধা। তো এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। কত ক্যাপাসিটির গিজারটি আপনি ক্রয় করবেন? তো সচরাচর 5 জন ফ্যামিলিতে আপনি কিন্তু 30 লিটার অথবা 25 লিটার, 35 লিটারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন। যদি 2টা ওয়াশরুমে দেন, তাহলে কিন্তু 45 থেকে 67 লিটার যে গিজারগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনি টি সিস্টেম করে 2টা ওয়াশরুমে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এইগুলো ক্যাপাসিটি। আপনারা যদি তৃতীয় বিষয়ে আসেন, তাহলে আপনার লক্ষ্য করতে হবে গিজার সেটিংয়ের বিষয়টা আপনাকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। সেটিংয়ের সময় যদি সেটিংয়ে কোনো হেরফের হয়, তাহলে কিন্তু আপনার গিজারটি
খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। যেমন গিজারটি যখন আপনি রাখছেন, ফলসাদে আমাদের বিশেষত থাকে বালুর উপর সরাসরি গিজারটি রাখা হয়, তো বালুর উপর রাখলে নিচের যে তলাটা আছে এটা কিন্তু লিকেজের প্রবলেম হতে পারে। তো অবশ্যই চাইবেন যে এর নিচে একটি ককশিট রেখে দিতে। আর দ্বিতীয়ত হচ্ছে গিজারের যে জায়গাটা দিয়ে কেবলটা বের হয় শুধুমাত্র ওই জায়গাতে লাগবে, সাইডে যেন না লাগে। গিজারের সাইডে যদি লাগে তাহলে কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারেন। এর জন্য অবশ্যই যখন আপনার সেটিংয়ের জন্য ইঞ্জিনিয়ার আসেন, ইলেকট্রিশিয়ান আসেন, তাকে বুঝিয়ে বলবেন যেন কেবলটা এর গায়ে যেন অবশ্যই না লাগে। এর সঙ্গে আপনার যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার হয় সেগুলো আপনি অবশ্যই সাথে থেকে ক্রয় করার চেষ্টা করবেন, যাতে করে ভালো ম্যাটেরিয়ালস দিয়ে এটা সেটিংটা নিশ্চিত হয়। তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে গিজারটি ব্যবহার করতে পারবেন। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে, একটি গিজার আপনি কিন্তু চাইলে 8-10 বছর ব্যবহার করতে পারেন। এটা তো এমন নয় যে আপনি প্রতি বছর বছর চেঞ্জ করবেন। অবশ্যই যদি গিজারটির দিকে আপনি যত্নবান হন তাহলে কিন্তু গিজারটি আপনার লংজিভিটি দিবে, অনেকটা বছর ধরে আপনি ব্যবহার করতে পারবেন। এর জন্য কিছু কিছু বিষয় আপনার ফলো আপে রাখতে হবে। যেমন গিজারটি আপনি গরমের কালে, শীতের কালে তো ব্যবহার করবেন, প্লাস হচ্ছে গরমের সময় আমরা যদি ব্যবহার করি, সপ্তাহে একদিন অথবা মাসে 2-4 দিন ব্যবহার করি, তাহলে কিন্তু আপনার গিজারটি সচল থাকবে, গিজারটি কিন্তু ভালো থাকবে। অর্থাৎ এর মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু ভালো থাকবে। তো এই বিষয় কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। দেন হচ্ছে গিজারটি সেটিংয়ের ব্যাপারে যেটা বলেছি যে বালুর উপর সরাসরি না রাখতে, প্লাস হচ্ছে এর কেবলটি এর গায়ের জন্য না লাগে, প্লাস হচ্ছে এর জন্য আলাদা একটি লাইন করা, সম্পূর্ণ যে আপনার বোর্ড আছে এই বোর্ডের সঙ্গে সংযোগ না দিয়ে আলাদা একটি সার্কিট ব্রেকারের সঙ্গে যদি আপনি সংযোগ করেন তাহলে কিন্তু এটার যে বেনিফিটটা এটা কিন্তু আপনি ভালো পাবেন। অর্থাৎ লো ভোল্টেজ হাই ভোল্টেজ এইটার সম্মুখীন হবে না, এতে আপনার গিজারটি কিন্তু ভালো থাকবে। তো এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন, আজকে যে বিষয়গুলো বলেছি, তাহলে কিন্তু গিজার কিনে ঠকবেন না, ব্যবহার করে ঠকবেন না, প্লাস হচ্ছে আপনার গিজারটি অনেকটা সময় ধরে 4-5 বছর ধরে আপনি একটি গিজার খুব ইজিলি নর্মালি ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, নতুন যারা ছিলেন সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।